हेलो फ्रेंड, वेलकम माय चैनल हैप्पी गाच गाछाली। तो आज आमरा चले एसेछी एकटा पेयारा बागाने। तो आमरा साधारणत कि जानी L49 बा बरईपुर खाजा छाड़ा कमार्शियल हय ना, आर बाकी जा थाई पेयारागुलो आछे आमरा सबाई बोली एगुलो शखे लागाते, किन्तु एगुलो कमार्शियल हय ना। किन्तु आमरा आजके हाते नाते देखाबो প্রত্যেকটা ভ্যারাইটি কমার্শিয়াল হচ্ছে কিনা। তো এক এক করে আমরা গাছের সঙ্গে পরিচয় করাতে থাকব, ভিডিওটা দেখতে থাকুন। এটা একটা নতুন নার্সারি হচ্ছে, নার্সারির কিছু মাদার প্ল্যান্ট হচ্ছে, ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। তো বন্ধুরা এর শুধু ধরনটা দেখুন, যেদিকেই তাকাবেন শুধু ধরনটা দেখুন। আর এই ঝড়ে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়েছে। তো বাগানের মালিক বলছে যে গাছের তো খুব ক্ষতি হয়ে গেল, তো কিছু গুটি কলব বেঁধে চারা তৈরি করে নেওয়া হবে। আসুন, এইটা দেখুন আমাদের ভিয়েনার পেয়ারা। আচ্ছা বলুন তো এটা কমার্শিয়াল কেন হবে না? এর যা ধরন বলুন তো কমার্শিয়াল কেন হবে না, আপনারাই বলুন। এই দেখুন তাইওয়ান পিঙ্ক, পেয়ারাগুলো খেতে অত্যন্ত খুবই সুন্দর। আচ্ছা এইটা আপনাদের দেখাই, এটা থাই সেভেন। আচ্ছা এর যা ধরন বলুন তো এ কেন কমার্শিয়াল হবে না? অনেকেরই ধারণা L49 আর খাজা ছাড়া কমার্শিয়াল হয় না। এই গাছগুলোকে ঝড়ে এত ক্ষতি করে দিয়ে গেছে। আচ্ছা আমরা এক এক করে দেখাতে থাকি আপনাদের। এই দেখুন থাই সেভেন। আচ্ছা এবং লেটেস্ট ভ্যারাইটিগুলো দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, ভিয়েতনামি মালটা। এই বাগানের মালিক ইনি নার্সারি করার চিন্তাভাবনা করছে। এটা হচ্ছে মিশরীয় মালটা, এটা হচ্ছে ফ্রান্সিস মালটা। তো দেখলাম অনেক কিছু ইনি করছে। এ দেখুন থাই সেভেন পেয়ারা, ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন জানি না। আচ্ছা বলুন তো এটা কেন কমার্শিয়াল হবে না? আমও দেখি করেছে এর মধ্যে কী আম।